প্রধানমন্ত্রীর গুণগান করছেন মুখ্যমন্ত্রী। মোদি ভালো বলছেন মমতা, তবে শহর উপরে কেন খুব তৃণমূল নেত্রী? তবে কি এজেন্সির সক্রিয়তা কমাতে এই মোদি বন্দনা? কি বলছেন বিরোধীরা দেখুন। মোদি ভালো বিজেপি খারাপ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই কথা শোনার পরেই রাজ্য রাজনীতিতে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদীকে ভালো বলে কি তাহলে সমস্যা থেকে বেরোনোর রাস্তা খুঁজছেন তৃণমূল নেত্রী? মোদীর জন্মদিনের পরেই কেন মমতার মুখে মোদি বন্দনা? সে নিয়েই রাজ্য বিজেপি খোঁচা দিতে শুরু করেছে ইতিমধ্যে। আর এই মুহূর্তে মোদী যতটা ভালো ততটাই খারাপ অমিত শাহ, একথাও মোদীর বক্তব্যের ব্যাখ্যায় উঠে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই এর সক্রিয়তা অমিত শাহের নির্দেশেই হয়েছে এমন কথা খোদ তৃণমূল সুপ্রিমো মনে করছেন। তবে বিধানসভার অধিবেশনে মমতার মুখে নাম না করে শাহ বিদ্বেষ শোনা গিয়েছে। মমতা বিধানসভায় এজেন্সির সক্রিয়তা নিয়ে সুর চড়ান, পাশাপাশি নরেন্দ্র মোদীর প্রতি তার নরম মনোভাব দেখা যায়। আমি বিশ্বাস করি না নরেন্দ্র মোদী এটা করাচ্ছেন, বিজেপির নেতারা করাচ্ছেন। সিবিআই আগে প্রধানমন্ত্রীর অধীনে ছিল, এখন স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। বলা ভালো মমতা যেদিন এই বক্তব্য রাখছেন সেদিনই ইডির তরফে প্রথম চার্জশিট জমা করার কথা জানা যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম চার্জশিটে রয়েছে তাও জানা গিয়েছে। পার্থ এবং অর্পিতার 103 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হচ্ছে বলে খবর। বিকেলের পর সিবিআই এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একাধিক রাঘব বোয়াল জড়িত রয়েছে সে কথাও ইডি এবং সিবিআই আধিকারিকদের মুখে শোনা যাচ্ছে। এদিকে রাজ্য বিধানসভায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অতি সক্রিয়তা নিয়ে প্রস্তাব গৃহীত হয়েছে। সিবিআই এখন আর নরেন্দ্র মোদীর দপ্তরের অধীনে নেই, স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে চলে যাওয়ার পরেই সেই সক্রিয়তা দেখা যাচ্ছে বলে মমতার মত। কেবল তাই নয়, অমিত শাহ প্রতিহিংসা পরায়ণ হয়ে এমনভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগাচ্ছেন সে কথাও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায় এরা ডিরেক্টর হিটলার, স্ট্যালিন, মুসোলিনি, প্রধানমন্ত্রীকে সম্মান করে আপনি এদের সামলান। আর মমতার এ কথার পরেই রীতিমতো সমালোচনা শুরু হয়ে গিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, উনি কি ভাবছেন প্রধানমন্ত্রী বাঁচাবেন? দুর্নীতির প্রশ্নে প্রধানমন্ত্রীর নীতি জিরো টলারেন্স, মুখ্যমন্ত্রী এখন তার ভাইপোকে বাঁচাতে চান তাই এসব বলছেন। এ প্রসঙ্গে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বলেন, যিনি দেশের গণতন্ত্রের টুঁটি চিপে ধরেছেন তাকে তো মুখ্যমন্ত্রীর ভালো লাগবেই, এখানে উনি ওই পথেই চলেন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর দিল্লিতে সাক্ষাৎ হয়েছিল। প্রধানমন্ত্রীর বাসভবনে দুজনের একান্তে বৈঠক হয়। তিক্ততা ভুলে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছিলেন। গত কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মমতার মুখে আক্রমণাত্মক কিছুই শোনা যায়নি। আর সেখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি মোদি বন্দনা করে এজেন্সির সক্রিয়তা কমাতে চাইছেন মুখ্যমন্ত্রী? এ প্রশ্নের উত্তর অবশ্য সময় দেবে, তার জন্য সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।